হ্যালো এভরিওয়ান, আজকে আমরা রিভিউ করব NOY202 এই ড্রোনটা। এই ড্রোনটা আপনি বিভিন্ন খেলনা দোকানে পাবেন, আপনি বিভিন্ন দোকান, আমি অনেকগুলো খেলনা দোকানে গিয়েছি এবং ওরা সবাই বলছে এটা নাকি সবচাইতে বেস্ট বর্তমানে এই লো প্রাইস এন্ডের মধ্যে। আর আজকে হচ্ছে আহনাফের বার্থডে, তো বার্থডেতে আমি এটা গিফট করেছি। হ্যাপি বার্থডে আহনাফ। সো আসলে আমরা এটা আনবক্স করব, এটা দেখব যে অ্যাকচুয়ালি এইটা যেই প্রাইসে আমরা কিনেছি সেই প্রাইসে এটা কি আসলে আমাদের জন্য ভালো হয়েছে নাকি আমরা ঠকে গেছি, প্লাস এটার ফাংশনগুলো কি। আমি তো এটার মধ্যে অনেক ফাংশন এন্ড ফিচার দেখেছি অবাক হয়ে যাওয়ার মতো, একদম প্রফেশনাল, যেটা হচ্ছে যে অনেক দামি ড্রোনগুলোতে যে ফিচারগুলো থাকে সেই ফিচারগুলো এটার মধ্যে আছে। হ্যাঁ, এত দাম, এত বড় বড় ফিচার বা এত ফিচার এখানে সত্যিই কি সবগুলো কাজ করে? এটা রিমোটটা কীভাবে সেট আপ করতে হয়, কীভাবে এই ড্রোনটাকে সেট আপ করতে হয়, কীভাবে চার্জিং করতে হয়, কোনো ব্যাটারি লাগে কি না, বাচ্চারা কেমন মজা পাচ্ছে, একদম লাইভ এটা আমরা উড়ায় দেখাবো। সো এটা অনেক মজা হবে। এটা হচ্ছে ড্রোনটা। সো এটা হচ্ছে ড্রোনটার ব্যাক সাইড, ক্ষেত্রে লাগবে দুটো ব্যাটারি, ব্যাটারিটা চেঞ্জ করানো। সো লিভ বডি সম্পর্কে যদি একটু বলি, বডিটা হচ্ছে অনেকটা একটু খসখসে টাইপের, এটা টেক্সচারটা একটু ডিফারেন্ট, একদম ফ্ল্যাট বা না, তার ফলে যেটা হচ্ছে যেটা আপনার হাতে স্টিকি থাকবে, পড়ে যাওয়ার সম্ভাবনা কম। ভিউয়ার্স, এখন আমরা যে জিনিসটা দেখবো যে এটার কাজগুলো কি কি,